surprising our loved ones without any occasion is the motto of our show. But আমাকে এখানে ছোটখাটো একটা সারপ্রাইজ দেয়া হয়েছিল একটি ওকেশনে, এবং ওকেশনটি হচ্ছে আমার বার্থডে। আমি এসেছিলাম একটি মিটিংয়ে আলফাইয়ে, শাকিল ভাই একটা কেক নিয়ে এসেছে, তিশা আসলো এবং সেও একটা কেক নিয়ে এসেছে, এবং কেকের উপর লেখা ছিল হ্যাপি বার্থডে সুইট নাবিলা। সো দ্যাট ওয়াজ রিয়েলি সুইট অফ হার, ওটা আমার কাছে আরও বেশি খুবই সুইট লেগেছে, এবং আমি সারপ্রাইজও হয়েছি যে তিশা আমার বার্থডে কেক নিয়ে এসেছে। তো হঠাৎ আমি বললাম যে চলো আমরা অন্য কাউকে সারপ্রাইজ করি। তো কাকে সারপ্রাইজ করা যায়? অবভিয়াসলি মুস্তাফা সাবর ফারুকি, হু ইজ আ ভেরি ওয়েল নোন ফিল্ম মেকার এবং তিশার হাজব্যান্ড। সো সেখানে বসেই আমরা প্ল্যান করা শুরু করলাম। বললো যে সে অনেকবার সারপ্রাইজ যতবারই দিয়েছে অলওয়েজ সাকসেসফুল হয়েছে, ফারুকি ভাই কখনো ধরতে পারেনি, কিন্তু ফারুকি ভাই যতবারই তিশাকে সারপ্রাইজ করবার চেষ্টা করেছে ততবারই ফারুকি ভাই ফেল হয়েছে, কেননা তিশা সামহাও বুঝে গেছে। তো আমি বললাম চলো তুমি তোমার এই সাকসেসফুল যেই সারপ্রাইজিং জার্নিটা সেখানে আমরাও একটা আমরাও যুক্ত হই। অমিতাভ ছিল, সবাই মিলে বসলাম, প্ল্যান করলাম কে আসবে না আসবে, সবাইকে ফোন দেওয়া হলো, সবাই বললো ওকে ফাইন উই আর অন। এটা শাকিল ভাইয়ের অফিসে করা হলো। তারপরে যথারীতি আমি নাবিলাকে বললাম যে ওকে ফাইন, তাহলে আমরাও যুক্ত হই এবং আমাদের সঙ্গে আরেকটা প্ল্যান চলো করি, অ্যান্ড লেটস সি যে এখানেও তুমি সাকসেসফুল হও কি না। প্ল্যান হলো এবং একটা দিন নির্ধারিত হলো এবং আমরা নেমে পড়লাম আমাদের একটা নতুন সারপ্রাইজ মিশনে। সকাল থেকে খুব উত্তেজিত হয়ে আছে আমি, ঠিক আছে সারপ্রাইজ দিব। সকালবেলা আমি গোছ গাছ করছি, টরছি, ও আমাকে যথারীতি জিজ্ঞাসা করে যে তুমি শ্যুটিংয়ে যাবো না? আমি চাই তো আমি শ্যুটিংয়ে যাচ্ছি, রেডি হচ্ছি, মেকআপ টেকআপ করলাম, তারপর দেখেছি আমি শ্যুটিংয়ে যাচ্ছি যাচ্ছি। ফোন দিলে এবং তিশা বললো তার মায়ের বাড়িতে চলে আসতে। নাবিলা সুন্দর রেডি টেডি হয়ে ওটাই আমার বাসায় যথারীতি চলে আসলো। কিন্তু আন্টির বাসায় আসতে বললা কেন? আমার বাসায় তো প্রবলেম, কারণ আমার বাসায় তো সরোয়ার আছে, আর সরোয়ারকে তো বাসা থেকে বের করা পসিবল না কোনো কাজ ছাড়া, কারণ আমার মায়ের বাসায় যেহেতু আমি ক্যাম্প করছি। তিশার মায়ের বাসা এবং ফারুকি ভাইয়ের বাসা একদম পাশাপাশি, জাস্ট আমার বাসার দুটো বিল্ডিং পরে, তো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, সারপ্রাইজ যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। তো আমি তো ওই মুহূর্তে খুব ঘাবড়ে গেলাম যে সি এডিটিং প্যানেল থেকে শুরু করে মিটিং স্ক্রিপ্টিং সব কিছু বাসায় করা হয়, সে এমন একটা মানুষ নাবিলা, তাকে বাসা থেকে বের করা খুব ডিফিকাল্ট। অফিস পুরো বাসায় বসাই দিচ্ছে, অফিস বাসায়, মোটামুটি অফিস নাম মানে মোটামুটি খালি যায় মাঝে মাঝে, কোনো না কোনোভাবে আমি বের করতে পারবো আমার কাছে মনে হয়। সো আমাদের আজকে পুরো প্ল্যানটা আসলে করতে হবে আম্মুর বাসায়, রান্না টান্না এভরিথিং আম্মুর বাসায়। সরোয়ার যদি মনে হয় তার শাশুড়ির সাথে একটু দেখা করবে, মার সাথে দেখা করবে, একটু চলে গেলেই শেষ সব কিছু। আম্মুর ফোন অলরেডি সুইচ করে নিছি যেন আম্মু ফোন দিয়ে না বলতে পারে, কারণ আমার আম্মু আমার আম্মু বলে বাবা জানো আমার মেয়ে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্ল্যান করছে বলে দিতে পারে। কি করা যায়, একটা কিছু বের করে নিবো, আপাতত সে বাসায় আছে, সে বাসায় কাজ করবে ভাবছে, সারাদিন নিয়ে বাসায় থাকবে। আমাদের তো একটা একটা প্ল্যান ছিল, ওটা ক্যান্সেল হয়েছে, আজকে আবার আমরা প্ল্যান করছি। এখন যেটা হয়েছে যে ফারুকির সঙ্গে আমরা কার্ড খেলি বিকেলবেলা, ফারুকি ভাই আমি অমিতাভ ভাই, এবং এটা নিয়ে হচ্ছে আমরা এক ধরনের খুব মানে অদ্ভুত রকম যত ধরনের স্ট্রেস থাকুক না কেন ওগুলো আমরা বিকেলবেলা এসে এক দেড় ঘন্টা খেলার মধ্যে দিয়ে এটা এক ধরনের রিলিফ করার চেষ্টা করি। ওকে বের করার জন্য ও যাদের সাথে খেলে আমি ওদেরকে বলছি যে জাস্ট পাঁচটা সাড়ে চারটা পাঁচটার দিকে ওকে কোনোভাবে বের করে। তিশার আমাকে খুব বেশি কিছু ব্যাখ্যা করতে হয় নাই, ও শুধু আমাকে বললো যে নিকেতনে যেন নিয়ে যাও ওর অফিসে খেলতে। হ্যাঁ, নিকেতনের দিকে গেলে তোমরা শুধু ওখানে ব্যস্ত থেকো, যখন হচ্ছে আসতে হবে তখন এসো আর কি। ইনকেস যদি বের না হয় তখন অল্টারনেটিভ কিছু একটা করতে হবে, সেটা দেখা যাবে, সেটা দেখা যাবে, আমাদের সব কিছু হয়ে যায় ঠিকঠাক সম্ভব। হ্যাঁ, বাট মাঝে মধ্যে যথারীতি আমি যেরকম বইয়ের খোঁজ নিই সেরকম বইয়ের খোঁজ নিচ্ছি। হ্যাঁ পৌঁছেছি, আউটডোর শ্যুট করতেছি, রাখো রাখো পরে কথা বলি। সরো তুমি কই? আমি শুটিংয়ে, আবার কোথায় থাকবো? বলো আচ্ছা আচ্ছা, হ্যাঁ করো তো প্রতিদিনই করো না? ঠিক আছে আমি স্ক্রিপ্টিংয়ে বসবো। আচ্ছা ঠিক আছে বসো, অসুবিধা নাই, গড ব্লেস ইউ। এক্সট্রা আলাপ করি নাই, নর্মালি যেভাবে করি সেভাবে চালাই যাচ্ছিলাম। আমরা ওখানে বসেই প্ল্যান করলাম যে কি কি করা যাবে, খেতে পছন্দ কি করে সে,
ও ফিশ আইটেমটা খুব পছন্দ করে, সো আই উইল গো ফর ফিশ আইটেম। পাতুরি খুব পছন্দ করে, আমি লাইফে কখনো পাতুরি বানাই না। কলাপাতাতে ঢেকে রান্না করে প্রিপেয়ার করার সময়, সো ওটা খুবই পছন্দ করে। সরের বড় বোন বানায় এবং খুবই টেস্টি বানায়, ও খুব পছন্দ করে। আমি সো ওকে ফাইন লেটস ডু ইট, আজকে পাতুরি বানাই। ভাত থাকবে আর হয়তো একটা ডিজার্ট করবো, শাহি টুকরা। বাহ, ভাতে মাছে বাঙালি, ভাতে মাছে বাঙালি। আর যদি হাতে সময় পাই ডাল করতে পারি একটা, ও ডাল পছন্দ করে, পাট শাক দিয়ে ঘন ডাল যদি পারি, আর শাহি টুকরা, দ্যাটস ইট। শাহি টুকরা রাখলাম যেটা সবাই খুব পছন্দ করে, খুবই সুইট, খুবই সুন্দর। কিন্তু আমি রান্না খুব বাজে করি, আমি খুব ভালো রান্না করতে পারি না। সে রান্না খায় না, খুব মজা করে ভালোবেসে, সেই একমাত্র আমাকে বলে যে তোমার রান্না খুব ভালো হয়েছে। তাতে জোর, আজকে আমরা টেস্ট করে বাকিটা জানাবো যে আসলে ব্যাপারটা কিরকম। খালি খালি ওকে যেন বের করতে পারি সেটাই দোয়া করো, আর ও যেন আম্মুর বাসায় টুক করে না চলে আসে। কি করব না করব, কি গিফট কিনবো, কোথায় কোথায় যাব, কি পছন্দ করে, কোনো কিছু যদি গিফট দিতে চাও। বুকস দিতে চাই, বই যদি নিতে হয় এবং শপিং যদি করতে হয় তাহলে অনেক দূর যেতে হবে। তাহলে আমরা উঠি। হ্যাঁ প্লিজ, জাস্ট গিভ মি টু মিনিটস। ওকে, জাস্ট স্টপ টাইম। ওকে, প্ল্যান অনুযায়ী আমি বললাম ওকে ফাইন, সো লেটস ডু ইট। চলো বেরিয়ে পড়ি। আচ্ছা, এই ফাঁকে আমরা বাকিদের ধরে রাখতে থাকি। তারপরে আস্তে আস্তে সবাইকে ফোন দিলাম, রনি, আশফাক, আদনান। এই শুনো আদনান, ফালতু কথা বুঝাবো না, পিপিএম ঠিকই আগানো যায়, তুমি যদি আগাইতে না পারো সমস্যা নাই, কিন্তু তুমি যে তাড়াতাড়ি শেষ করে আসবা, বুঝছো? আমাদের কাছে যারা আছে, সুমি আপা মানে চিরকুট, দিশা ফোন করে বলছে যে সুমি আপু এই অবস্থা, আমরা ফারুকিকে সারপ্রাইজ দেবো, তুমি একটু তো আমরা। সুমি আপা বলে আমার তো শুটিং পড়ে গেছে, আমার একটা মিটিং পড়ে গেছে, দিশা তোমরা করতে থাকো, আমি মিটিংটা শেষ করেই চলে আসবো। এবং আমি আস্তে আস্তে পেল হতে লাগলাম। গাড়িতে আসলেই তেল নাই। তো তেল নাই বললো, আমার মাথায় আসলাম মুখে নাবিলা, স্বপ্ন কাছে, রিক্সায় চলো। আমরা রিক্সায় চলে যাই, আমরা বাজার করতে করতে ফাঁকে গাড়িটা তেল নিয়ে আসবে। ভাইয়া যাবেন যে স্বপ্নের সামনে, এই যে স্বপ্নটা আছে না, রিক্সা ট্রাভেল শুরু হলো। রিক্সাওয়ালার সাথে আলাপ টালাপ করে টোরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, স্বপ্নে গেলাম। মাছের সেক্টরটাতে আগে যাই। সরার মাছ খুবই পছন্দ করে। ফার্স্টেই আমার চিন্তা ছিল যে আমি রিঠা মাছ করব আর ভেটকির পাতুরি করব। এটা কি মাছ? বাঘা আর মাছ? আচ্ছা, আর রিঠা মাছ? যখন আমি রিজে বললাম রিঠা মাছ আছে, বলে কিন্তু রিঠা মাছ তো নাই। ফার্স্টেই মনটা ভেঙে গেল আমার যে আমি রিঠা মাছ করতে চাইলাম নাই। বলে আচ্ছা ঠিক আছে, ও পাবদা পছন্দ করে, পাবদা আছে? বলে এই যা পাবদা আপা, এত ছোট পাবদা, সাইজ দেখি ছোট ছোট, আমার পছন্দ না, এত ছোট পাবদা। শোল মাছ আছে? কারণ শোল মাছ ওর সরার খুব পছন্দ করে। বলে হ্যাঁ আপা ওটা আছে, খুব ভালো। তো শোল মাছ নিলাম, একটা ভেটকি মাছ পেলাম, ওটাকে বললাম স্লাইস করে কাটতে, ওরা কাটার প্রসেসিং শুরু করলো। এর মধ্যে আমরা তাড়াতাড়ি করে শশা 1 কেজি, হ্যাঁ দেশি শশা দিবেন, আর টমেটোটা একটু বেশি করে দিবেন। এটা মাছের সাথে নিবা? তুমি ভালো জানো স্নেক, স্নেক গ্রাউন্ড। বাজার টাজার করলাম। আল্লাহ কি সুন্দর ছোট্ট সাইজ, এই লেবুতে বেশি রস হয় নাকি বোরটাতে? কত সুন্দর ছোট্ট সাইজ। বাজার টাজার করে টোরের মধ্যে প্রচুর সেলফির মাঝখান দিয়ে আসলে আমার বাজার করতে হলো। একটা করে বাজার করি, একটা করে সেলফি তুলি, একটা করে বাজার করি, একটা করে সেলফি তুলি। শেষের দিকে এসে তার মনে হলো যে চিনি নেওয়া হয় নাই, মনে করছিল যে কী কী বাকি আছে সব নিয়েছি, তো না বলে আমার কেন যেন মনে হচ্ছে কিছু একটা বাদ পড়ে যাচ্ছে, কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। চাল কেনা হয়েছে, ডাল কেনা হয়েছে, মাছ দুই রকম হয়েছে, পাউরুটি টাঙালি বাকি আছে, শাড়িটা দুধটুক কেনা হয়েছে, চিনি লাগবে। সে জিজ্ঞেস করলো যে চিনি কোনটা ভালো, একটু একটু নিয়ে আসেন। ততক্ষণ আমরা কাউন্টারে, তো বললো আপা দুই রকম চিনি আছে, একটা হলো নর্মাল চিনি আর একটা আছে আখের চিনি। সবার উদ্দেশ্যে হাত উঠিয়ে বললো দুই চিনি দুই হাতে নিয়ে বললো যে আচ্ছা আই ভোট করো, আখের চিনি ভালো নাকি দুটাই নিয়ে চিনি, কোন চিনি ভালো, আখের চিনি ভালো, নর্মাল চিনি নাকি আখের চিনি? তারপরে যথারীতি বাজার টাজার শেষ হলো। যখন স্বপ্নের মানে বাইরে আসলাম, তখন দেখলাম যে গাড়ি নাই, তো মনে পড়লো সেটা তেল আনতে গেছে।
ফোন দিলাম তো বললাম কই আপনি তো উনি বললো যে উনি তো আরেক রাস্তায় এখনো চল আমরা একটা সিএনজি নিয়ে শাহবাগ চলে যাই সো পরে গাড়ি আসলো গাড়িতে সব জিনিসপত্র নিয়ে ওটা ফারুকি ভাইকে কতগুলো বই গিফট করবে সে বাজার শেষ হওয়ার পরে শুরু হলো শাহবাগের উদ্দেশ্যে যাত্রা এতদূর যাবো কিভাবে কারণ আমরা প্ল্যান করছিলাম বই কিনতে আমি শাহবাগ যাবো শাহবাগের জ্যাম আবার না পড়লেই হয় তুমি কি বই দিবা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে ওর শুরু জীবনের সেটা হচ্ছে শাহবাগ এবং আমি চাই ওকে ওই ফিলটা দেওয়ার এবং ওখান থেকে বই কিছু বই যেটা ওর খুব ওকে টাচ করবে বা যেই বইগুলো পছন্দ করবে সেই ধরনের বই আমি শাহবাগ থেকে কিনে ওকে দিতে চাই যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে লাগছে সরার কি করে ওয়ালাইকুম সালাম বস কি করে না আমি খুব সুন্দর করে বললো বস তো আমার পাশে নেন কথা বলেন না আমি এমনি রানাভাইকে ফোন দিছি কি অবস্থা তুমি খাইছো টাইছো কিনা এটা জানো আমাকে ফোন না দিয়ে মাসুদ রানাকে ফোন দিচ্ছ এটা কি প্রশ্ন জানো আমি আমি রানাভাইকে ফোন দিছি বিকজ এমনি জানার জন্য কি অবস্থা আর তুমি ঘুমাচ্ছিলাম তুমি বললা না তুমি স্ক্রিপ্ট করতেছো তারপর আমি নাজিমকে ফোন দিলাম নাজিম বললো তুমি একটু আরে তুমি ঘুমাচ্ছিলা না বললা না তুমি ঘুমাইতেছো এটা কি তুমি কি জানো ঘুমাচ্ছিলাম স্ক্রিপ্ট করতে ওখানে ধরা খেতে খেতে বেঁচে গেছি যাওয়ার পথে পরিবাগ পড়েছিল তখন সে বললো যে আমি এখানে বিয়ের আগ পর্যন্ত আমি পরিবাগে ছিলাম এবং আমার অনেক স্মৃতি আছে শাহবাগ এবং পরিবাগের ওই জায়গাটা বিকজ আমি ওখানেই বড় হয়েছি বলা চলে এবং এখানে প্রেমটা কিভাবে কথা জানো আমি তো পাঁচতলায় ছিলাম আমাদের ওই বয়স থেকে প্রেম করতো হ্যাঁ আমি তো অনেক ছোট থেকে প্রেম করি মানে একটাই প্রেম স্কুল থেকে মানে স্কুল মানে হচ্ছে ম্যাট্রিকের পর পরে আচ্ছা সো আমি বারান্দায় দাঁড়াতাম সরার রিক্সা নিয়ে তখন ওর গাড়ি ছিল রিক্সা নিয়ে খেলে ওই রোডে যাওয়া আসা করতো আসতো আর যেত আর সে উপর থেকে জাস্ট টাটা দিতাম এটাই আমাদের প্রেম আসলে ওই সময় প্রেমে একটা চার্ম ছিল তারপর আমরা খুব কষ্ট করে শাহবাগে পৌঁছালাম ওয়াও আজিজ মার্কেট কত বছর পর আসলাম শাহবাগে পৌঁছাতে আমার খুব খিদাল পেয়ে গেছিল এবং আমি জানো আমি এতক্ষণ ধরে আজিজ মার্কেটে আসবো আমি যে এখানে একটা শর্মা বানানো হয় আজিজ মার্কেটে কথা শোনার পর আমি আসলে স্টুডেন্ট লাইফে অনেক গিয়েছি অনেক যাওয়া হতো তখন কিন্তু আগে আমি না খাবো হ্যাঁ চলো তুমি আমাকে কিছু বলতে পারবে না পৌঁছে নামতে না নামতেই সে ওই দোকানে ঢুকে পড়লো দুইটা দিবেন সুন্দরভাবে যে এবং বলল এখানকার শর্মা খুবই মজা তুমি ট্রাই করো অনেক ভাল লাগছিল মনে হচ্ছিল যে ইস আবার যদি সেই দিনগুলো ফেরত পাওয়া যেত আবার যদি আজিজ মার্কেট কিংবা পরিবাগের ওই রোডটা দিয়ে আমি রিক্সা নিয়ে যেতে পারতাম তো বসলাম এবং দেখলাম যে অনেক মানুষ বাইরে আসলে তিশাকে দেখে জড়ো হয়ে গেছে ওই সময় আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য দোয়া It's a blessing. মানে কেমন লাগে এরকম যেখানেই যাও অনেক মানুষ তো বলে এটা আসলে একটা ব্লেসিং আমার জন্য তো তো তারা আছে তাড়াতাড়ি লাগবে যে ভাইয়া খুব খুব ভালো লাগছে আমরা একেবারে আগের দিনে ফিরে যাচ্ছিলাম গলির ভিতরে একটা দোকান আছে ওখানে চা পাওয়া যায় ওই চাটা রিয়েলি ভেরি হাংরি আই হ্যাভ টু টেক ইট দেন আমরা শর্মা খেলাম নাবিলাকে বললাম টেস্ট করো খুবই ভালো এবং অনেক বছর পর আজিজ মার্কেট আজীবন আজিজ মার্কেট তারপরে বের হলাম বই কিনতে যাব তবে আমার বই সম্পর্কে আইডিয়া একটু কম আচ্ছা কারো কাছ থেকে কি হিন্টস পাওয়া যাবে কি বই নেওয়া যেতে পারে কি বই কিনবে সেটা একটু সাজেশন নেওয়ার জন্য সে অমিতাভ ভাইকে ফোন দিল হ্যালো কই তুমি ব্যস্ত হ্যাঁ আমার কো একটা বইয়ের নাম সাজেস্ট করো না সরা পড়তে পারবে এরকম অমিতাভকে ফোন দিলাম অমিতাভ কিছু সাজেশন দিল ইমনকে ফোন দিলাম ইমন কিছু সাজেশন দিল আচ্ছা ঠিক আছে এই কার বদ্যুজ্জামানের আত্মকাহিনী না কি বললো আর রিসেন্ট কি বের হয়েছে বা আরো কথায় কথায় বেরিয়ে আসলো যে উনি তো ফারুকি ভাইকে চেনে কারণ ফারুকি ভাই এই দোকানেই বই কিনতে আসে এবং সে বললো এবং হ্যাঁ সৌরভ ভাই কেমন আছে সৌরভ ভাইয়ের জন্য বই নিচ্ছেন তো হ্যাঁ এই বইগুলো পারফেক্ট হবে নিয়ে যান বলে ও মোবাইলটা খুলে কেবল সৌরভের নাম্বার ডায়াল করবে আমি আপনি কী করছেন ফোন করে নোকে আমরা সারপ্রাইজ দিচ্ছি
ওখানে আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম যে উনি ফারুকি ভাইকে চিনে এবং ফারুকি ভাইকে ফোন দেওয়া শুরু করছিল। তখন বললাম খুব ভালো মতো বুঝিয়ে আসলাম যে কোনো ফোন টোন দিয়ে না। তারপর রাশ থেকে কিছুক্ষণ কথা টথা বলে টলে বেরোলাম। আই থিঙ্ক এনাফ। তারপরে তিশা বললো না চলো র‍্যাপিং পেপার কিনি। কোন দিকে র‍্যাপিং পেপার? এখান থেকে নেবে? তো একটা দোকানে গেলাম র‍্যাপিং পেপার, তো তিশা খালি এটা ধরে ওটা ধরে পিং পং বল ধরে, তো বলি চলো এই দুটো বল, আমাকে একটা দিলো নিজে একটা নিলো। এই তিনটা তো হয়ে যাবে না? তারপর আমরা র‍্যাপিং পেপার সিলেক্ট করে বের হলাম। দাও 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 এর মধ্যে দিয়ে দাও, চলো চলো গাড়িতে গাড়িতে। তো হঠাৎ করে মনে হলো যে চলো ফুল কিনি। শাহবাগের ওখানে যে ফুলের দোকানগুলো আছে তো ফেমাস, সেখানে আমরা নামলাম। নেমে এসে ফুলের তোড়াগুলো দেখা শুরু করলো এবং একটা ফুলের তোড়া ঠাস করে পছন্দ করে ফুল কেনার পরে হঠাৎ করে মনে হলো আচ্ছা একটু ওদিক দিয়ে ঘুরে আসি, ফুচকা খেয়ে আসি। এবং নাবিলা বলছে আমি ফুচকা না খেয়ে যাবোই না, আমাকে ফুচকা খাওয়াতেই হবে। চা খাবো, ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে চা খেতেই হবে, মাস্ট। তো আমিও তালে তালে চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটি তাকে নিয়ে। বের হয়ে দেখছি সময় তো চলে যাচ্ছে, কিন্তু ওই জায়গা যাওয়ার পর আমাদের আমি ফুচকা খাবো, ফুচকা আছে এখানে, ভাইয়া দুই কাপ চা দেন চিনি ছাড়া। আমি বলি না তুমি চা খাচ্ছ আমি ফুচকা খাবো। ওখানে ফুচকা খেতে খেতে খাই, এসেছি যখন চলো যাই, এই এই টাইমটা বাই অপরচুনিটিটা মিস না করে। অনেক দেরি হয়ে গেছে, তিশা না খাই যখন চা, চলো ফুচকা খেতে যাও, জিনিসটা ঠিক না, খাইতেই যখন চাইছো খাওয়াই আস আমি। হ্যাঁ এই মন ভাইয়া একটা নাও একটা নাও। আমার না ওই সময়গুলো এমন করে কাটছিল আমার কাছে এক পর্যায়ে আমি এই প্রথম এক ডিশ দুই কুকে কোনো রান্না হবে না, ফুচকা খেতে খেতে বসে নাবিলা বাদ দাও সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়ার দরকার নাই, খালি ঘুরবো এনজয় করবো। রাত দশটার সময় সরোয়ারকে দিয়ে বলবো যে চাইছিলাম পারি নাই, ঘুরছি খালি। তারপর একজন লোক আসলো, লোকে সে হঠাৎ করে অদ্ভুত কিছু কথা বলা তাকে শুরু করলো, যে হঠাৎ করে আমাকে একটা ক্যাব গিফট করে বলছে আমি তো বিয়ে করতে যাচ্ছি, হয় দীপিকা পাড়ুকোন নালে ক্যাটরিনা কাইফকে। ও আচ্ছা, কথা হয়েছে আপনার? হ্যাঁ আপু, আমি আমার জন্য দোয়া করবেন, আমি বলিউড যাব। তাহলে আমার মনে হয় এটা আপনি দীপিকার জন্য রেখে দেন, বেটার। থ্যাংক ইউ, আমার পক্ষ থেকে দিয়ে দিয়েন। ফর ইওর স্টাইলিশ কমেন্টস। ওকে, কি কি যেন বলছিল, অদ্ভুত অদ্ভুত কথা, তো আমি হা করে দেখলাম। ওয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, দাও তোড়ো পাঞ্জাবে ইনশাআল্লাহ। মনে হলো বাহ কত রকম বিচিত্র মানুষ রয়েছে, তাদের কত রকম বিচিত্র আশা এবং চিন্তা। এরকম ফানি ফানি কিছু ঘটনা ঘটছে, অনেক বাচ্চা কাচ্চা আসছিল। থ্যাংক ইউ, অটোগ্রাফ নিল এবং অটোগ্রাফ নিয়ে খুব খুশি সে। ওরে বাবা, ও বাবা, ও বাবা। এবং বেশ কিছু মানুষ আসছিল, এসে খুবই মানে তিশাকে ঘিরে ধরলো, সবাই মিলে ছবি তুলছে তার সঙ্গে। তারপর এক ফাঁকে মনে হলো যে না, ওকে নিয়ে এখান থেকে বের হতে হবে। তারপর আমি আমার ফুচকা চা শেষ করে আমি বললাম চলো এবার যাই। তারপর তাকে নিয়ে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। পাতুরি বানানোর জন্য যে মেন জিনিসটা সেটা হচ্ছে কলা পাতা, কলা পাতায় মুড়ে স্টিম করতে হয়। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে সে বারবার বলছে আমার কলা পাতা লাগবে, আমি পাতুরি করব। কলা পাতা কই? কলা পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না, টেনশন, কলা পাতা ছাড়া কীভাবে হবে, যেখানে পারো কলা পাতা আমার লাগবে, আদারওয়াইজ কখনো রান্না হবে না। এর মধ্যে আমি এই যে কলা পাতা, এটা কি কলা পাতা না? আমি যাচ্ছি ওটা ওই যে ফ্রেশ উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে একজন গার্ড ছিলেন, ভাইয়া আমাকে একটা কলা পাতা দিবেন। তো আমি গাড়ি থেকে নামলাম, নেমে উনিও খুব সুইট করে একটা ছুরি নিয়ে আসলো, ছুরি নিয়ে দুটো কলা পাতা আমাদেরকে কেটে দিল। তিশা খুব খুশি সেটা পেয়ে। তো এবার দেখবো ইচ্ছা থাকিলে উপায় হয়। তুমি কেন এত দেরি করলা? তোমার ফুচকা খেতে হবে, চা খেতে হবে, টিএসসি ঘুরতে হবে, কেন? আল্লাহর অশেষ মেহরবানিতে
কোনো জ্যাম ছাড়াই আমরা 6:30টার মধ্যে বাসায় পৌঁছেলাম। তারপর বাড়ি পৌঁছলাম, চলে এসেছি বাসায়। বাসা বলতে আন্টির বাসায় গেলাম। আন্টির বাসায় গিয়ে তো সব জিনিস আনপ্যাক করা হলো এবং তিশা খুব সুন্দর, খুব রিল্যাক্সভাবে সে সব রান্না টান্না করা শুরু করলো। আমি বারবার বলছিলাম, দেখো তোমার হাতে কিন্তু 1.25 ঘন্টা আছে, এই 1.25 ঘন্টার মধ্যে করতে হবে। সে বারবার বলছে, দেখো নাবিল আমাকে টেনশন দিও না। যখন সে পাতুরি করবে, তো সে পাতুরির জন্য সে কলা পাতা পোড়ালো যাতে পাতাটা সফট হয়। রান্না করতে করতেই সুমিয়া পাস বলে, হ্যাঁ আমি সব করে দিচ্ছি, সব করে দিচ্ছি। মানে এলাহি কাণ্ড, তিশা রান্না করতেছে কিচেনে, সে খুব ব্যস্ত। নাবিলা এদিকে প্রচুর পুরো ডাইনিং টেবিল বিভিন্ন সবজি টবজি দিয়ে ভরায় ফেলছে। এবং যেহেতু আইটেম অনেক কম ছিল এবং ফিশ আইটেম খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমার ফিশ আইটেম মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেল। সুন্দর একটা রং এসেছিল এবং এত সুন্দর স্মেল আসছিল, আমি বারবার দেখে বলছিলাম, এটা আমি দেখেই বুঝতে পারছিলাম যে এটা খুবই মজার হবে। এবং আমি বারবার আমি দেখে আমার লোভ লাগছিল এবং আমি বলছিলাম যে আচ্ছা তিশা, আমি কি একটু খানি ভাত নিয়ে একটা মাছ নিয়ে আমি এখনই ট্রাই করি, আমি না পারছি না। অলরেডি বলক ফুটে যাচ্ছে। এদিকে যে একটা টেনশন ছিল, প্রথমেই যেটা বলেছিল যে ফারুকি ভাই তো আজকে মনে হয় ঘর থেকে বেরোবে না, সেটা কী করা যায় দেখা যাবে, সেই চিন্তাটার সমাধান হয়ে গেল এবং সমাধানটা ফারুকি ভাই নিজেই করে ফেললেন। ইয়েস, দ্যাট টাইম সরার ফোন দিছে, হ্যাঁ কোথায় তুমি? আমি তো শুটিংয়ে, কেন ফিরছে? না আমি অফিসে যাইতেছি খেলতে। ফারুকি ভাই তিশাকে বললো ফোন দিয়ে, যাচ্ছে আমি বেরোচ্ছি অফিসে যাচ্ছি, সবাই আসছে, একটু খেলবো টেলবো আড্ডা মারবো। আচ্ছা ঠিক আছে যাও। বলে আচ্ছা ঠিক আছে যাইতেছি। তো আমাদের জন্য তখন একটা রিলিফ হলো যে যাক, ফারুকি ভাই ঘর থেকে বেরোচ্ছে, আমরা ইজিলি এবারে তিশার বাসায় এন্ট্রি নিতে পারবো। এমন একটা টাইমে আসছো? আরে এই অফিসের কাছে। আমি তো শাকিল ভাই আমাকে হয়তো একটু মাঝখানে ফোন দিল, ফোন দিয়ে বলে জীবন ভাই যদি আপনার সম্ভব হয় তাহলে একটু আপনারা কোথায় আছেন, কী করছেন, এটার কিছু মানে এভিডেন্স বা ফুটেজ একটু হচ্ছে গিয়ে সংগ্রহ করেন, সো দ্যাট আমরা হচ্ছে গিয়ে এটা ইয়া করতে পারবো আর কি, ট্র্যাক করতে পারবো। তারপর শেয়ারটা শেষ হয়ে গেলো, আমি তো চলে গেলাম আমার অফিসে। আমার অফিসে গিয়ে আমি কার্ড খেলতে বসলাম। এখন সেখানে আসলেন কার্ড খেলা আমার সঙ্গে খেলতে আসলেন যে আমার অন্য পার্টনাররা। আমরা মোস্তফা সারোয়ার ফারুকির সাথে খেলতে বসছি এবং তারা সে আজকে লাল সিট খাওয়ার জন্য তুমি যে প্রতিবার খেলায় কালো সিট খাও হারো, মিলা ভাই, মাহমুদ, অমিতাভ, রেজা, ইমন, এর মধ্যে অমিতাভ আর ইমন জুটি হচ্ছে সবসময় হারে আমাদের কাছে, মানে দিনে তিনটে গেম খেলে তিনটাই ওরা হারে, এই টাইপের ব্যাপার। আমার মাকে অসংখ্য ধন্যবাদ। আন্টিকে বাই বাই বললাম, আন্টি খুব সুইট ছিল, খুব সাপোর্ট করেছে পুরো প্ল্যানে। আমার মা পৃথিবীর বেস্ট মা, এত জ্বালাই তারপরেও সহ্য করে না, এটা তোমার জন্য। থ্যাংকস টু মাই মম, এত অত্যাচার করি, এত পেইন দেই আমার মাকে, সে সব কিছু সহ্য করে এবং একটা স্মাইল দিয়ে বলে যে আই লাভ ইউ। তিশার আম্মার বাসা আর ফারুকি ভাইয়ের বাসা কাছাকাছি। হলুদের
ডালি সাজিয়ে মনে হচ্ছে হলুদের প্রোগ্রামে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সব। সেভাবে আমরা মোটামুটি একটা বহর করে আমি, নাবিলা, তিশা সবাই হাতে হাতে করে হাঁটতে হাঁটতে আসলাম। সব জিনিসপত্র নিয়ে তিশার বাসায় ঢুকলাম। আচ্ছা শোনো ভাইয়া, বস আসলে, সরার আসলে গেটে ঢোকার সাথে সাথে গেটটা খুলে আমারে ফোন দিবা, ঠিক আছে? আর বাসায় যে লোকজন টোকজন আসছে কিছু বলবা না। কেউ ফোন ধরতেছে না, একসাথে কেউ ফোন ধরতেছে না। তারপর হুট করে ফোন দেওয়া শুরু হলো। আদনান ফোন দিচ্ছে, রনি ফোন দিচ্ছে, এই যে আসতেছে আশফাক ফোন দিচ্ছে যে আমি পারতেছি না। আশফাকের এডিটিং ছিল বেচারা, ও পারে না আসতে। কিন্তু আমি যেদিন থেকে অমিতাভ রেজা এবং আবু শাহিদ বোনকে খেলার মাঠে ছিলাম সেদিন থেকে জানলাম আমার আগের জানার মতো ভুল ছিল যে বড় কোনো মৃত্যু থাকতে পারে দেশে। তুমি মা জানো না শিল্প মানে মিথ্যা। এরকম লিখছি বাংলা শব্দ দিয়ে আমরা লেখাটা পড়িস না, গল্প মানে মিথ্যা। এরপরে একে একে গেস্ট আসা শুরু করলো, বেল বাজলো, দেখলাম আদনান রনি তারা আসলো এবং রিন্তু তাদের সাথে ছিল, সো রিন্তুকেও তারা ধরে নিয়ে এসেছে। তারা তিনজন ঢুকলো ঘরে, সো তখন খুব একটা অন্যরকম এনার্জি, সবাই খুব হাসি খুশি আড্ডা। হ্যালো, কই আপনি কে? তো আমি অমিতাভ ভাইকে ফোন দিই, ফোন দিয়ে বলি যে আমরা রেডি, আপনি বের হয়ে আসেন। আপনি একা? আচ্ছা শোনেন না, ওই যে ফারুকি ভাইকে কিভাবে আনবে, ইমন ভাই নিয়ে আসবে। তো অমিতাভ ভাই তাদের সঙ্গে গ্রুপের সঙ্গেই খেলছিল ফারুকি ভাইয়ের অফিসে, উঠে চলে আসো তাহলে সরার। আমি তখনও ভাবছি যে অমিতাভ এরকম ভাবে চলে যেতে পারে দুইটা কারণে, নারীর টানে অথবা নারীর টানে। একটা প্লেয়ার বাদ চলে গেলে সরার তখন ইজি হবে চলে আসা বাসায়। তো আমি ভাবলাম যে বোধহয় সে দ্বিতীয়টার টানে গেছে, নারীর টানে। তো গেল, সে চলে গেল। তো এরপরে ইমন রয়ে গেল ওখানে, আমি তো কাটটার খেললাম। সবাই যখন চলে আসছে, আমরা যখন সেট আপ সারপ্রাইজ দেওয়ার জন্য একেবারে রেডি, ইমন নাও ইটস টাইম, তোমরা স্টার্ট করো। হ্যাঁ প্লিজ বলো যে ভাই চলেন, বাসের যে প্লেয়ার ভালো লাগতেছে না বললে উঠে চলে আসুন। এবার ফারুকি ভাইকে নিয়ে বেরিয়ে পড়েন বাসার উদ্দেশ্যে। খেলা শেষে আমরা বেরোলাম নিচে। কত কিছুদিন ধরে আমার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমাকে সাদা রঙের ভাত খেতে, তরকারি খেতে হচ্ছে, কোনো মশলা থাকে না, হলুদ টলুদ কিচ্ছু নাই, সাদা মরিচও নাই। তা আমি নিচে এসে মিলা ভাইকে খুব কাতর কণ্ঠে বললাম, ভাই সাদা তরকারি খেতে খেতে আমার জীবনটা শেষ। অমিতাভ খেলে বলে খেলবো না খেলবো না বলে চলে আসছে, অমিতাভ চলে আসছে বাসায়। চাচ্ছিলাম যে অমিতাভ ভাই আগে চলে আসুক আমাদের সঙ্গে, আগেই থাকুক যখন আমরা সারপ্রাইজ করব ওই আমাদের গ্রুপের সঙ্গে। এর মধ্যে খেলার মধ্যে ইমন বারবার বলতেছিল চলেন আপনার বাসায় গিয়ে খেলি। আমি বললাম যে আমার বাসায় গিয়ে খেলার এত উত্তেজনা কি, আমি না না বাসা নেই, এখানে খেলবো। খেলা শেষে আমরা বেরোলাম নিচে। বাসায় গিয়ে ভাত খেতে চান নাকি বাইরে? কোথায় গিয়ে খাইতে চান আপনি? গেম যে খাই আর গেম খাওয়া উপলক্ষে আপনাকে খাওয়াইতে চাই, কোথায় খাইতে চান বলেন। তো নিচে যখন আবার রেস্টুরেন্টের কথা হলো তখন আবার ইমন একই কথা, না বাসায় যাই তাহলে, ওখানে গিয়ে খাবার নিয়ে গিয়ে ওখানে গিয়ে খাই। অন্য কিছু খেতে যাবে এবং খাবার নিয়ে তার খুবই করুণ মুখে, শুকনা মুখে বলতেছে চলেন আজকে স্বাধীনতা ঘোষণা করে মনে যা চায় তা খাই।
তো মিলা ভাইকে তখন আমি ইঙ্গিত দিলাম যে ঠিক আছে আপনি অর্ডার করেন, কিন্তু হচ্ছে কি আমরা আবার অর্ডারটা ক্যান্সেল করে দিব, আমরা বলি যে বাসায় হোম ডেলিভারি দিচ্ছে কোরিয়ান খাবার। আমি ইতিমধ্যে মিলা ভাই কোরিয়ান রেস্টুরেন্টের ওনারকে ফোন করা শুরু করতে যে ওরা ইমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করালো এবং ইমন ভাই বলল যে হ্যাঁ সে ফারুকি ভাইকে নিয়ে বের হয়ে গেছে। কোথায় কোথায় আমরা ভিডিও করব? হ্যাঁ হ্যাঁ যাক, আমার আসলে দেখতে আজকে ভালো লাগতেছে। এই যে আমি তন্নিকে এখন একটা ফোন দিব, ফোন দিয়ে আমি জানাই তন্নিকে যে লাল সেট খাইছেন কি কারণে। আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে একটা মিডিয়াটাকে খুব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা হচ্ছে আলোচনা করছিলাম, যার ফলে ফারুকি ভাই ওই ধুনে ছিল না। আমাদের মিডিয়ায় একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা, লাইভ বোমা ফেটেছিল, দিস ওয়াটস গোইং অন, সো আমরা ওটা নিয়ে হচ্ছে আলোচনায় ব্যস্ত ছিলাম। তার আগে আগে মুহূর্তটা হয় না যে আর সহ্য হয় না, পানি খাবো সহ্য হয় না, এক্স্যাক্ট এরকম হয়েছে। কিছুক্ষণ পরপর ইমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি, ইমন ভাই তো ইমন ভাই এক ফাঁকে বললো চলে আসছি। তো আমরা আসতে আসতে ফারুকি ভাই আসলে বেমালুম ভুলে গেছে যে কোরিয়ান খাবার তো আসলে কখনো হচ্ছে হোম ডেলিভারি দেয় না। এর মধ্যে আমি এসে নামলাম, নামার পরে সিঁড়ি দিয়ে উঠছি এবং দেখি যে ইমন ভিডিও করছে এবং আমরা খুবই বিরক্ত ওর উপর। আমরা জিতি আর ওরা উল্লাস করবে, হাউ স্যাড। আপনি যেতে জরুরি লাউডিং টা খাইলে ও মাই গড শর্ট স্পাইসার। সিঁড়ি দিয়ে ওঠা, ভিডিও করা কি হলো, এবং আমি বিরক্ত আর একটা কারণ আছে, ইমন এবং অমিতাভ সবসময় খেলা হারে এবং হেরে ওরা ভিডিও করে এমন ভাবে যে ভিডিওর মধ্যে লাফায় এবং ওটা ফেসবুকে পোস্ট করে লোকে বিশ্বাস করে ওরা জিতেছে। তো ওই দিন আসলে সত্য সত্য আমরা হেরেছিলাম। তো ওই চলে আসছি শুনে হইচই শুরু হয়ে গেল যে কে কোথায় দাঁড়াবে, কে কোথায় থাকবে, এখানে সবাই দাঁড়াবে, লাইটস অফ, এই সেই বলে সবাই দাঁড়িয়ে গেলাম। ও যতবার ভিডিও অন করে ততবারে আমি খুবই জুবিল্যান্ট একটা মানে সেলিব্রেশনের ভাব নিয়ে এবং ভাবটা এমন করি যে আমরা জিতেছি, আমরা জিতেছি। আমিও সারপ্রাইজ দেওয়ার জন্য আইডিয়া থাকি ও কি লিফটে উঠবে। সরার কখনো লিফটে ওঠে না, পাঁচতলা পর্যন্ত সব সময় হেঁটে ওঠে। একটা করে একটু করে আওয়াজ হয়, একদম দরজার সামনে এসে দাঁড়ালো, টিচার দিল দৌড়। ঘরের ভিতরে ঢুকেছি আমি বারবার প্রশ্ন করছিলাম আজকে কী দিন কী দিন, বিকজ আই ওয়াজ ওয়ারিড যে আমি কোনো দিন মিস করলাম কি না। অ্যান্ড এবং আমার সব সারপ্রাইজকে ছাপিয়েও মাথার মধ্যে এটা ঘুরছিল। উনি খুবই সারপ্রাইজ হয়ে গেছে যে আশা করে নাই যে বাবার বাসায় কি হচ্ছে, এটা এটা কি। তারপর তো তিশা বললো এই এই কাহিনী। তো আমার রিয়াকশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আসলে ভয়ানক সারপ্রাইজড হয়েছিলাম, মানে এটা এটা আমি আমার মাথার মধ্যে আমার রাডারেই ছিল না যে এরকম কিছু একটা করতে পারে। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এবং তার চেয়ে বড় কথা যেভাবে জিনিসটা অর্গানাইজ হয়েছে এবং আমি ভেতরে ঢুকে যাদেরকে দেখলাম, আমার আমার বারবার ডেটের কথা মনে হচ্ছিল কারণ আমার বার্থডে হলে আমি এই লোকগুলোকে দেখি। ওনার কোনো কিছু কোনো ওকেশন আমি কি ভুলে গেছি না, ওনার কোনো খালি বারবার মনে হচ্ছিল যে কেন মানে হঠাৎ কি হলো, কি বলছে আজকে কোন স্পেশাল ডে, কারণ স্পেশাল ডে ছাড়া ওকে একদমই সারপ্রাইজ দেওয়া হয় না কখনো। তো আমরা বলছিলাম
কোনো ওকেশন লাগে না, ইউ আর স্পেশাল টু তিশার লাইফ। এরপর সবাই তিশার যে মজার খাবার যেটার জন্য প্রত্যেকে, বিশেষ করে আমি অপেক্ষা করছিলাম, ঝাঁপিয়ে পড়লো প্রত্যেকে। তিশা খুবই ইজ এ ভেরি এনার্জেটিক অ্যান্ড নাইস হোস্ট, সে প্রত্যেককে খাবার একে একে বেড়ে দিচ্ছে, একে একে করে দিচ্ছে, এবং এত মজার খাবার ছিল। এই এরকম একটা টেলিভিশন অনুষ্ঠানের জন্য যে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য যে এরকম একটা প্রায় লাইভ বার্থডে, আমি তো প্রোডিউসারকে বলছিলাম যে এটা আমার বার্থডেতে প্রচার করলেই ভালো হইতো, কারণ আমার কাছে এটা বার্থডেই মনে হচ্ছিলো। এবং খাওয়া দাওয়া তিশাস, যেটা আমি তিশা সাধারণত রান্না করার সময় পায় না ফর অবভিয়াস রিজনস, কারণ ও কাজে ব্যস্ত থাকে, তার খুব বেশি রান্না করা হয় না। এটাও ফারুকি ভাই বলছিল যে আমার অ্যাপ্রিসিয়েট করতে হয় যে তিশা হয়তো 6 মাসে একবার রান্নাঘরে ঢুকে, কিন্তু সে যখন রান্না করে তখন সে একটা ইম্প্রোভাইজড কোনো একটা কিছু করার চেষ্টা করে। ধরা যাক এই হাঁসের মধ্যে জলপাই দিয়ে দেওয়া, পাটশাক ডাল তার মধ্যে একটু কাঁচা আম দিয়ে দেওয়া। উই হ্যাড এ গ্রেট ফুড, দ্য শোল মাছ ওয়াজ রিয়েলি ইয়ামি, এবং তিশার যে কলা পাতা দিয়ে তৈরি করা মাছের পাতুরি, মানে এটা তো নিমিষেই শেষ হয়ে গিয়েছিল। এবং সেই সঙ্গে হচ্ছে শাহি বড়া, যেটা হচ্ছে রান্না করা, সেটাও হচ্ছে অসাধারণ হয়েছিল। যে নানা রকম নতুন ঢঙে রান্নাটা করার চেষ্টা করা, আমার মনে হয় যে দিস ইজ এ ব্রিলিয়ান্ট কেমিস্ট্রি। এটা শুধু রান্নার কেমিস্ট্রি না, এটা মনে হয় আমার ধারণা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি। দিস ইজ অ্যামেজিং। এবং আমিও ট্রাই করে গেছি ওর যে কোনো সময় পাশে থাকার, আমি জানি না আমি কতটুকু পারছি। আজকে আসলে বলতে চাই যে আমি তোমাকে অনেক হ্যাপি রাখতে চাই, আমি জানি তুমিও আমাকে অনেক হ্যাপি রাখতে চাও, আর এটা বলার কিছু নাই যে আই লাভ ইউ সো মাচ, আই নো ইউ লাভ মি সো মাচ। জাস্ট বি উইথ মি, দ্যাটস ইট। আজকে এখানেই শেষ, আগামী সপ্তাহে আবারও একটি সেলিব্রিটি নিয়ে আসবো, সেই সেলিব্রিটি তার স্পেশাল মানুষকে স্পেশাল ফিল করাবে, থাকবে মজাদার কিছু খাবার এবং মজাদার বেশ কিছু মানুষ। তারা কারা এবং কী নতুন হতে যাচ্ছে সেটার জন্য আমিও অপেক্ষায় আছি, আপনারাও অপেক্ষায় থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই শো এভরি উইক, যে শোটির নাম কোকাকোলা প্রেজেন্টস এক দেশ দুই কোক।